দর্শক আজকে আমরা আসলাম আজকে শিশা খাওয়ার জন্য আমরা আজকে শিশা স্মোক করব আমার জগন্নাথ ভাই নিয়ে আসলো আমাদেরকে আমরা আজকে শিশা খাবো দেখা যাক আজকে শিশা কোন ধরনের শিশার কোয়ালিটি আছে আর এখানে আমাদের ভাই এখানে আসলো মোল্লা ভাই আসলো এখানে আসলো আসলো ইয়াসিন তবে ইয়াসিন তো আপনারা চিনেন অনেক ভিডিও আছে আপনারা হয়তো চিনেন আজকে আসলো আর কি ইয়াসিন এখানে জগন্নাথ বাবু বলি সমস্যা নাই আচ্ছা তিনি আজকে আমাদেরকে ব্লাঞ্জা করাইব শিশা তবে দেখি শিশা যে খাইতে কতটুক স্বাদ তবে জানি না আজকে প্রথমে খাবো এইটাই আপনারা ভিডিওটা সাথে থাকবেন দেখা যাক কোন ধরনের ফ্লেভার আছে শিশার তেলি সামাদ আপনারা চিনেন ভালো করে আগে তেলি সামাদের জমক ভাই আর কি কপি টু কপি তবে দর্শক তিনি ড্রিঙ্ক করতেছে আমি কিন্তু ড্রিঙ্ক করি না বার এটা ভাববেন না কিন্তু আপনারা আমি ড্রিঙ্ক করি আমি কিন্তু খাই না এগুলা ঠিক আছে তার সাথে আসলাম আমি শিশা খাবো শুধু ঠিক আছে দর্শক এখানে আমাদের শিশা চলে আসলো এখন আমরা এই যে শিশাগুলোর মূল্য 18 রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত একটা শিশার মূল্য যদি আপনারা শিশা যদি আপনারা স্মোক করতে চান শুধু 18 রিঙ্গিত আপনারা চাইলে কিন্তু শিশা স্মোক করতে পারেন তবে নানান ধরনের এখানে ফ্লেভার আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্লেভার আপনারা বেছে নিতে পারেন তবে ফ্লেভার এগের শিশাগুলো কিন্তু স্মোক করলে কিন্তু কিন্তু হারাম না আপনারা আবার ভাববেন না এটা খারাম সৌদি আরব আরব কান্ট্রির লোকেরা কিন্তু ওই শিশাগুলো কিন্তু ড্রিঙ্ক ইয়া করে আপনার স্মোক করে ওই ভাইটা শিশা তৈরি করে এটা আমার মোল্লা ভাই তিনি বলতেছে যে শিশা ইয়ে করবে না স্মোক করবে না কেন তিনি ভাবতেছে যে এটা হারাম তবে আসলে কিন্তু এটা হারাম না আমি যেটা মনে করি যেরকম সিগারেটের মতন বাংলাদেশে যেমন উক্কা উক্কার মতন নাকি এটা তো এই ভাইও শুধু কী খাইতেছে আইস লেমন টি আইস লেমন টি এই ড্রিঙ্ক করতেছে আর কিছু না Yeah.